প্রিয় ইসলামের ইতিহাস বিষয়ের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমরা দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি, সাথে উত্তরও বলছি। কত খ্রিস্টাব্দে ভারতবর্ষে দিল্লির সালতানাত যুগের সূচনা হয়? উত্তর 1206 খ্রিস্টাব্দে। মামলুক বা দাসবংশ প্রতিষ্ঠাতাকে মামলুক বা দাসবংশের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক। দিল্লির প্রথম মুসলিম শাসককে? দিল্লির প্রথম মুসলিম শাসক কুতুবউদ্দিন আইবেক। দাসবংশের কতজন শাসক ছিলেন? দাসবংশের মোট 11 জন শাসক ছিলেন। দিল্লি সালতানাতের ভারতের স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ভারতের স্বাধীন মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন কে? উত্তর কুতুবউদ্দিন আইবেক। আইবেক শব্দের অর্থ কি? আইবেক শব্দের অর্থ চন্দ্র দেবতা। লাখো বক্স কার উপাধি? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। কুতুবউদ্দিন আইবেকের উপাধি। কুতুবউদ্দিনকে দাসত্ব মুক্তির সনদ প্রদান করেন কে? কুতুবউদ্দিনকে দাসত্ব মুক্তির সনদ প্রদান করেন মোহাম্মদ ঘুরি। কুতুব মিনারের নামকরণ করা হয়? এটাও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। কুতুব মিনারের নামকরণ করা হয় প্রখ্যাত সাধক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির নাম অনুসারে। আড়াই দিনকা ঝুপড়া মসজিদ কে নির্মাণ করেন? আড়াই দিনকা ঝুপড়া মসজিদ কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করেন। কুতুব মিনার কোথায় অবস্থিত? কুতুব মিনার দিল্লিতে অবস্থিত। কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেন? কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন কুতুবউদ্দিন আইবেক, এবং এর নির্মাণ কার্য কে শেষ করেন? সুলতান ইলতুৎমিশ। দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা? দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতাকে? উত্তর সুলতান ইলতুৎমিশ। ইলতুৎমিশ কত সালে সিংহাসনে আরোহণ করেন? ইলতুৎমিশ 1212 অথবা 1211 সালে সিংহাসনে আরোহণ করেন। সুলতানি আজম কোন সুলতানের উপাধি? সুলতানি আজম সুলতান ইলতুৎমিশের উপাধি। বন্দেগানি সেহেলগান কি? বন্দেগানি সেহেলগান হল দিল্লি সুলতান ইলতুৎমিশের সময় 40 জন তুর্কি অভিজাতদের সমন্বয়ে গঠিত একটি চক্র, যেটাকে 40 চক্র বা বন্দেগানি সেহেলগান বলা হয়। বন্দেগানি সেহেলগানের সদস্য সংখ্যা কতজন? বন্দেগানি সেহেলগানের সদস্য সংখ্যা 40 জন, আর এটা গঠন করেন সুলতান ইলতুৎমিশ। কোন সুলতানকে আল্লাহর রাজ্যের রক্ষক বলা হয়? সুলতান ইলতুৎমিশকে আল্লাহর রাজ্যের রক্ষক বলা হয়। সুলতান ইলতুৎমিশ কত খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা কর্তৃক স্বীকৃতি লাভ করেন? 1269 খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা কর্তৃক স্বীকৃতি লাভ করেন। সুলতানা রাজিয়া ভারতের মুসলিম শাসনের ইতিহাসে প্রথম মহিলা সুলতান কে ছিলেন? সুলতানা ইলতুৎমিশের কন্যা সুলতানা রাজিয়া। সুলতানা রাজিয়া কার কন্যা ছিলেন? সুলতান ইলতুৎমিশের কন্যা ছিলেন। সুলতানা রাজিয়া কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1240 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। সুলতানা রাজিয়া কাকে বিয়ে করেন? সুলতানা রাজিয়া আলতুনিয়াকে বিয়ে করেন। গিয়াসউদ্দিন বলবন সুলতান গিয়াসউদ্দিন বলবন কি উপাধি গ্রহণ করেন? সুলতান নাসিরউদ্দিন বলবন তিনি উলুক খান উপাধি গ্রহণ করেন। নাসিরউদ্দিনের মৃত্যুর পর কে দিল্লির সুলতান হন? নাসিরউদ্দিনের মৃত্যুর পর গিয়াসউদ্দিন বলবন দিল্লির সুলতান হন। 40 চক্রের বিদ্রোহ দমন করেন কে? গিয়াসউদ্দিন বলবন। ভারতের তুতাপাখি বলা হয় কাকে? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতের তুতাপাখি বলা হয় কাকে? আমির খসরুকে ভারতের তুতাপাখি বলা হয়। আমির খসরু কার সভাকবি ছিলেন? আমির খসরু সুলতান গিয়াসউদ্দিন বলবনের সভাকবি ছিলেন। খলজি বংশ এ বংশের প্রতিষ্ঠাতা জালালউদ্দিন খলজি। ভিয়া ইসমিত খলজিদের কোন বংশ উদ্ভূত বলে উল্লেখ করেছেন? ভিয়া ইসমিত খলজিদের আফগান বংশোদ্ভূত বলে উদ্ভূত করেছেন। কাকে শায়েস্তা খানের উপাধি দেওয়া হয়? জালালউদ্দিন খলজিকে শায়েস্তা খানের উপাধি দেওয়া হয়। ইতিহাসে নব মুসলিম নামে পরিচিত কারা? ধর্মান্তরিত মঙ্গলরা ইতিহাসে নব মুসলিম নামে পরিচিত। আলাউদ্দিন খলজি
আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন? আলাউদ্দিন খলজি 1296 খ্রিস্টাব্দে দিল্লির সিংহাসনে আরোহণ করেন। সুলতানি আমলের আকবর বলা হয় কাকে? আলাউদ্দিনকে সুলতানি আমলের আকবর বলা হয়। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কে গ্রহণ করেন? আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেন। মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা কি? সুলতান আলাউদ্দিন খলজির বাজার মূল্য স্থিতিশীল রাখার জন্য যে অর্থনৈতিক সংস্কারমূলক ব্যবস্থা গ্রহণ করেন তাই মূল্য নিয়ন্ত্রণ ব্যবস্থা নামে পরিচিত। রাজস্ব কি? রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত ও জনগণের জনকল্যাণের জন্য জনগণের দেওয়া নির্দিষ্ট পরিমাণ করকে বলা হয় রাজস্ব। কোন সুলতান দ্বিতীয় আলেকজান্ডার উপাধি লাভ করেছিলেন? সুলতান আলাউদ্দিন খলজি দ্বিতীয় আলেকজান্ডার উপাধি লাভ করেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। মালিক কাপুরকে ছিলেন, মালিক কাপুর ছিলেন সুলতান আলাউদ্দিন খলজির প্রধান সেনাপতি। সুলতান আলাউদ্দিন খলজি সামরিক বিভাগের দুর্নীতির রোধে কোন প্রথা চালু করেন? সুলতান আলাউদ্দিন খলজি সামরিক প্রথা দুর্নীতির রোধে তিনি দাগ ও হুলিয়া প্রথা চালু করেন। তুগলক বংশ, তুগলক বংশের প্রতিষ্ঠাতাকে? তুগলক বংশের প্রতিষ্ঠাতা হলো গিয়াসউদ্দিন বিন তুগলক। আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিনকে কি উপাধি দেন? আলাউদ্দিন খলজি গিয়াসউদ্দিনকে মালিকুল গাজী উপাধি দেন। সুলতান গিয়াসউদ্দিন তুগলকের বাল্য নাম কী ছিল? সুলতান গিয়াসউদ্দিন তুগলকের বাল্য নাম ছিল গাজী তুগলক। মোহাম্মদ বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম কি? মোহাম্মদ বিন তুগলকের প্রকৃত নাম ছিল ফখরুদ্দিন মোহাম্মদ জুনা খান। ভারতের কোন সুলতান উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেন? ভারতের সুলতান মোহাম্মদ বিন তুগলক উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেন। মোহাম্মদ বিন তুগলকের মহাপরিকল্পনা গ্রহণ করেন কয়টি? তিনি মহাপরিকল্পনা গ্রহণ করেন পাঁচটি। মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে রাজধানী স্থানান্তর কোথায় করা হয়? দেবগিরিতে রাজধানী স্থানান্তর করা হয়। কারাসিল কোথায় অবস্থিত? এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। হিন্দুস্থান ও চীনের মধ্যবর্তী স্থানের হিমাচল প্রদেশ হিমালয়ের প্রাদেশে কারাসিল অবস্থিত। কোন অঞ্চলটি দিল্লি সালতানাতের শস্য ভাণ্ডার বলা হয়? দোয়াব অঞ্চলটি দিল্লি সালতানাতের শস্য ভাণ্ডার বলা হয়। সফরনামা কি? সফরনামাকে উপখ্যাত পরিবিরাজক ইবনে বতুতার লিখিত একটি ভ্রমণ কাহিনী। ইবনে বতুতা বাংলাকে কিসের সাথে তুলনা করেছেন? ইবনে বতুতা বাংলাকে দুজকপূর্ণ নিয়ামত বা পার্শ্বপূর্ণ জাহান্নামের সাথে তুলনা করেছেন। ফিরোজ শাহ তুগলকের সংস্কার, ফিরোজ শাহ তুগলক কত সালে দিল্লি সালতানাতে প্রতিষ্ঠিত হন? ফিরোজ শাহ তুগলক 1351 খ্রিস্টাব্দে দিল্লি সালতানাতে প্রতিষ্ঠিত হন। মাতাবাই সুলভী ব্যবস্থা কে প্রবর্তন করেন? মাতাবাই সুলভী ব্যবস্থা প্রবর্তন করেন সুলতান ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহী বাঙ্গালা বলা হয় কাকে? শামসুদ্দিন ইলিয়াস শাহকে শাহী বাঙ্গালা বলা হয়। তৈমুল্লং কত খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন? 1398 খ্রিস্টাব্দে ভারত আক্রমণ করেন। তৈমুল্লং কোন দেশের শাসক ছিলেন? তৈমুল্লং ছিলেন এশিয়ার সমরকন্দের শাসক। লোদি বংশ, সৈয়দ ও লোদি বংশের উত্থান পতন। সৈয়দ বংশের প্রথম শাসকের নাম কি? সৈয়দ বংশের প্রথম শাসকের নাম খিলজি খান। সৈয়দ বংশ দিল্লি সালতানাতের কতম রাজবংশ? চতুর্থতম রাজবংশ। লোদি বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? লোদি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন বাহলুল লোদি। লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন? লোদি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সেকেন্দার লোদি। দিল্লি সালতানাতের শেষ সুলতান কে ছিলেন? দিল্লি সালতানাতের শেষ সুলতান ছিলেন ইব্রাহিম লোদি। দিল্লি সুলতানি আমলে মোট কয়টি রাজবংশ প্রতিষ্ঠিত ছিল? দিল্লি সুলতানি আমলে মোট পাঁচটি রাজবংশ দিল্লি শাসন করেন। দিল্লি সালতানাতের পতন কাদের হাতে হয়? দিল্লি সালতানাতের পতন হয় মোগলদের হাতে। পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে? 1526 খ্রিস্টাব্দে। কত সালে দিল্লি সালতানাতের পতন হয়? এটাও একই কথা, 1526 খ্রিস্টাব্দে। প্রিয় শিক্ষার্থীরা, এই অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুধাবনমূলক প্রশ্নগুলো বলছি, তোমরা পাঠ্যবই থেকে তার উত্তরটা দেখবে। কুতুবুদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত রাজবংশে দাগবংশ বলা হয় কেন? কুতুবুদ্দিন আইবেকের প্রতিষ্ঠিত রাজবংশকে দাগবংশ বলা হয় কেন? কুতুবুদ্দিন আইবেককে লাখবংশ বলা হয় কেন? কুতুবুদ্দিন আইবেককে লাখবংশ বলা হয় কেন?
কুতুব মিনারের উপর টিকা লেখো অথবা কুতুব মিনারের নামকরণের কারণ ব্যাখ্যা করো। ইলতুৎমিশ দাস রাজাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ছিলেন ব্যাখ্যা করো। চল্লিশ চক্র কী ব্যাখ্যা করো। রক্তপাত ও কঠোর নীতি বলতে কী বোঝো। দবাঞ্চলক কর বৃদ্ধির কারণ কি? মাতামহী সুলাহী ব্যবস্থা বলতে কী বোঝায়? সিকান্দার লোদিকে লোদি বংশের সর্বশ্রেষ্ঠ সুলতান বলা হয় কেন? মোহাম্মদ বিন তুগলকের রাজধানী স্থানান্তরের কারণ ব্যাখ্যা করো। তাম্রমুদ্রা প্রবর্তনের কারণ বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীরা, এই জ্ঞানমূলক এবং যে অনুধাবনমূলক প্রশ্নগুলো বললাম, তোমরা যদি বাসায় এক্সারসাইজ করো বা অনুশীলন করো, তাহলে এই অধ্যায়ের যত গুরুত্বপূর্ণ প্রশ্ন জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন হয়, এগুলো পড়লে তোমরা সকল পরীক্ষায় এই প্রশ্নগুলো পড়লে তোমরা এই অধ্যায়ের সমস্ত প্রশ্নগুলো পেয়ে যাবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাস এখানে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।